মানুষ মানুষই হয়, শিক্ষা যে কারো জন্য একার নয়, সবার জন্যই। যিনি একজন প্রতিবন্ধী হয়েও বাংলাদেশের একাডেমিক সার্টিফিকেট অর্জন করেও পোস্ট গ্রাজুয়েশন গ্রাজুয়েশন কমপ্লিট করে যিনি মহান পেশার শিক্ষকতা করবেন বলে খুব আশা নিয়ে নিবন্ধন পরীক্ষা পাস করেছিলেন, কিন্তু সেই প্রতিবন্ধী কুঠা কাটতেও আমরা আজকে তাকে দেখতে পেলাম আমাদের অনুষ্ঠান মঞ্চে। উনি এখন পর্যন্ত নিয়োগ বঞ্চিত, সেটা আসলে অত্যন্ত অত্যন্ত কষ্টের ব্যাপার। সে আমাদের সম্মানিত শিক্ষক লক্ষ্মীপুর থেকে আগত হাফেজ মোহাম্মদ মেজরুর রহমান স্যারকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم. الحمد لله আমরা অত্যন্ত সমগ্র করতে একজন অসহায় নিয়োগ বঞ্চিত প্রতিবন্ধী শিক্ষকের কাছ থেকে পবিত্র কোরআন তেলাওয়াত শুনলাম। আল্লাহ তারা সকলের মনের আশা পূরণ করুক, সকল বলুন আমিন। এভাবে আমাদের প্রতিদিন পবিত্র ঘন্টা বলি তেলাওয়াতের মধ্যে আমাদের আলোচনা পর্ব শুরু হয়। আমাদের এই আন্দোলন সকল ধর্মের সকল বর্ণের লোকজন, ইসলাম ধর্মের মূলনীতি যার যার ধর্ম যার যার পালন সেটা আমরা বিশ্বাস করি মানি। এই আন্দোলন মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের লোকজনকে নিয়ে আমরা আন্দোলনে এগিয়ে যাচ্ছি। তারই ফলশ্রুতিতে এখন হিন্দু ধর্মের নাম অনুযায়ী পবিত্র গীতা পাঠ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের বরগুনা জেলার সম্মানিত শিক্ষক সুব্রত কর্মকার স্যারকে পবিত্র গীতা পাঠ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায়। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান মদন্মস্য তদস্মানম সৃজমহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় তদস্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। ভগবান বলছেন পৃথিবীতে যখন যখনই ধর্মের অধঃপতন ঘটে এবং অধর্ম বৃদ্ধি পায় তখনই ভগবান নিজে পৃথিবীতে অবতীর্ণ হন, সাধুনের পরিত্রাণ করেন এবং দুষ্টের বিনাশ করেন এবং পৃথিবীতে শান্তি স্থাপন করেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, পৃথিবীর সকল প্রাণী শান্তি লাভ করুক। ধন্যবাদ সম্মানিত স্যারকে হিন্দু ধর্মের নাম অনুযায়ী পবিত্র গীতা পাঠ করার জন্য। সম্মানিত শিক্ষক শিক্ষিকা বন্ধুরা, আপনারা জানেন আমাদের এই আন্দোলন নিয়ে বাংলাদেশের এমন কোনো স্থান নেই, এমন কোনো দপ্তর নেই যেখানে আলোচনা হয় নাই।
সর্বোপরি যেটা বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের যে জায়গায় যে জায়গায় বাংলাদেশের সকল কিছুর মূল কেন্দ্রবিন্দু, যেখানে আইন নয় সংবিধান পড়ায়ন হন, সংবিধান সংশোধন থেকে শুরু করে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের যে কাজগুলো হয়েছে সেটা হচ্ছে আমাদের মহান জাতীয় সংসদ। সেই মহান জাতীয় সংসদে আমাদের এই আন্দোলনের যুক্তিগতা নিয়ে, আমাদের নিয়মের যুক্তিগতা নিয়ে, আমাদের নিয়োগের যুক্তিগতা নিয়ে একবার নয় একাধিকবার আলোচনা হয়েছেন। আমাদের গণপ্রতিনিধি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা মহোদয়, উনি নিজেও বর্তমানে আমাদের আন্দোলনের এবং এই নিয়োগের ব্যবস্থাপনা সকল কিছু জানেন। তার ফলশ্রুতিতে আপনারা জানেন, তারপর থেকেই এই জাতীয় সংসদের উপস্থাপনের পর থেকে আমরা আগেও গিয়েছি, কোথাও কেউ আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন, কেউ আমাদের সাথে আন্তরিকতা দেখিয়েছেন অনেক অফিসেই। কিন্তু বাংলাদেশের বিজ্ঞ রাজনীতিবিদগণ তারা পূর্বে থেকে আমাদের পক্ষে ছিলেন, এখন আমাদের পক্ষে আছেন। মহান জাতীয় সংসদে উপস্থাপন হওয়ার পর এখন যে কোনো জায়গায় যে কোনো অফিসেই আপনি আমার পজিটিভ চিন্তাভাবনা চলে আসছেন, আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। সম্মানিত শিক্ষক শিক্ষিকা বন্ধু, আমরা দীর্ঘদিন, যেহেতু আজকে 96তম দিনে আমরা এই অনশন মাঠে উপস্থিত আছি, আমরা কষ্ট করতে রাজি আছি, কারণ যেহেতু আমরা একটি মহান প্রশাসিকতা নিয়োজিত হব বলে আমরা অনেকেই 17 বছর যাবৎ এখানে অপেক্ষা মানাচ্ছেন, কারণ 2005 সালে যারা ওই সনদ লাভ করেছিল তারা কিন্তু এখন পর্যন্ত অপেক্ষা মানাচ্ছে। তাহলে আমাদের 96তম দিন কেন, যদি প্রয়োজন হয় আরও অপেক্ষা করার, ইনশাল্লাহ আমরা পারবো। যদিও আমরা অত্যন্ত কষ্টের মধ্যে, অত্যন্ত খুব মানবতার ভিতরে আমরা আজকে জীবনযাপন করছি, যেটা আমাদের সহ্য আর হচ্ছে না, কারণ 96তম দিনে এই শাহবাগের ময়দানে কোলা আকাশের নিচে এই রৌদ্র এই বৃষ্টির ভিতরে আমাদের টাকা সম্মানিত শিক্ষিকাবৃন্দ যারা আছেন তাদের সন্তান সন্তানদেরকে নিয়ে এখানে আসা, ছোটো ছোটো বাচ্চাদেরকে, সেটা আমাদের জন্য অত্যন্ত কষ্ট হচ্ছে। আমরা আশা করব আমরা কিছুদিনের ভিতরেই আমাদেরকে সেই আশ্বাসের বাণী শুনিয়ে আমাদেরকে গড়ে তুলবেন, এবং সকল নিয়োগ বঞ্চিত নিবন্ধিত শিক্ষকদেরকে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় অবশ্যই সকলকে তার পেশায় ফিরিয়ে দেবেন বলে আমরা আশা রাখি। ধন্যবাদ সবাইকে। আজকের আলোচনা পর্বের স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব জিয়া মেসেঞ্জারকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।